हम तो रखते हैं मुसलमानों का दिन दिल से है

লাইভ অনুষ্ঠান একই সাথে এটি ইন্টারঅ্যাক্টিভ ইন্টারঅ্যাক্টিভ হওয়ার অর্থ হলো দর্শকরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন আলোচনা করতে পারেন আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি ফোন কলও নিয়ে থাকি তাদের প্রশ্ন নেই আর স্টুডিওর আলেমদের সামনে প্রশ্ন উপস্থাপন করা হয় আলেমরা সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এই অনুষ্ঠানেই টেলিফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন একইভাবে টেক্সট ফ্যাক্স এবং ইমেলের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন এই অনুষ্ঠানে যদি যোগ দিতে চান এবং আলোচনার অংশ হতে চান আর প্রশ্নের উত্তর নিতে চান তাহলে আপনারা জেনে নিন যে টেলিফোন লাইন আমাদের অ্যাক্টিভ আছে আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত বা খুঁটিনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাহে হুদার চার এপিসোডের এটি শেষ এপিসোড আপনি পূর্বে বলেছি গত তিন এপিসোডে জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হাজরত মির্জা গুলাম মাহমদ কাদিয়ানি আলহ সাল সাল্লামের যুগান্তকারী পুস্তক হকিকাতুল ওয়াহির বারাতে আলোচনা করেছে আজকের এপিসোড খেলাফত দিবস উপলক্ষে আমরা সাজিয়েছি খেলাফতের বরকত এবং কল্যাণ রাজি নিয়ে কথা হবে আজকের এপিসোডে আহমদিয়া খেলাফতের গুরুত্ব এবং বরকতের পাশাপাশি খেলাফতের প্রয়োজন একইভাবে বর্তমান যুগে সাধারণ মুসলমানের খেলাফত থেকে বঞ্চিত থাকার কারণে তাদের যে শোচনীয় অবস্থা সেটি নিয়ে আলোচনা হবে আজকের এপিসোডে আমার সাথে যে দুজন আলেম রয়েছেন প্রথমে তাদের পরিচয়ে তুলে ধরছি জনাব হামিদ গসা সাহেব আছেন একে সাথে আছেন জানাব শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেব তারা আজকের এই অনুষ্ঠানে আমার সাথে থাকবেন আমি তাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আল্লাহ তালার প্রতিশ্রুতি অনুসারে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উত্তরোধানের পর ইসলামী বিশ্ব খেলাফতে রাশেদা রূপে এমন এক অসাধারণ নামতের উত্তরাধিকারী হয়েছে যার দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে কোথাও দেখা যায় না মুসলমানরা তখন কেবল আধ্যাত্মিকভাবেই নয় বরং জাগতিক দৃষ্টিকোণ থেকে উন্নতির সেই সমস্ত গন্তব্য মাইল ফলক অতিক্রম করেছে যার দৃষ্টান্ত অন্যত্র দেখা যায় না এই যুগ ইসলামী বিশ্বের জন্য প্রথম যুগ ছিল ইসলামী বিশ্বের শেষ যুগ আরে যে যুগ সম্পর্কে মহানবীশ ইসলাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের মাঝে নবত থাকবে এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত হবে উম্মতের শেষের প্রান্তে পুনরায় নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেছেন আজ থেকে একশত বছর পূর্বে কাদিয়ানের এই পবিত্র গ্রামে আল্লাহ তালা তাঁর প্রিয় হজরতির্জাকুল আহমদ কাদিয়ানি এবং মসিহে মউদকে শেষ যুগের ইমাম হিসেবে আবির্ভূত করেছেন ইসলামকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য এবং অন্যান্য ধর্মের উপর ইসলামের বিজয়ের জন্য তিনি আলিহি ইসালামের ইন্তেকালের পর তার এই কাজ অব্যাহত রাখার জন্য তার জমাতে খুদ ঐশী প্রতিশ্রুতি অনুসারে এবং মহানবেশ ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে সুধিমণ্ডলে আহমদিয়া খেলাফত যা সত্যিকার অর্থে ইসলামী খেলাফত তা আজ পৃথিবীতে ইসলামের হারিয়ে যাওয়া মাহত্ব এবং সম্মানকে প্রতিষ্ঠিত করার পুনর প্রতিষ্ঠিত করার কাজ করে চলেছে এই সংক্ষিপ্ত মুখ বন্ধের পর আজকের এপিসোডের সর্বপ্রথম প্রশ্ন আমি রাখব জানাব হামিদ কাউসার সাহেবের কাছে প্রশ্ন হলো কোরআন এবং হাদিসের আলোকে খেলাফতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার উপর কিছুটা আলোকপাত করুন দর্শক সর্বপ্রথম আমি কাদিয়ান দারুল আমান থেকে আহমদিয়া বিশ্বকে একশত পনেরোতম খেলাফত বার্ষিকীর জন্য মোবারকবাদ জানাচ্ছি একই সাথে দোয়া থাকবে যে হজরত খলিফাতুল মসি হামেস আয়াদহাজ আজিজ গতকাল তার খুতবায় বলেছেন যে আল্লাহ তালা আপনাদের সবাইকে খলিফাক্তের সুলতান নাসির অর্থাৎ উত্তম সাহায্যকারী করুন আল্লাহতালা এই বরকতময় দিনে আমরা যে সমস্ত দোয়া করব আল্লাহ আমাদের প্রত্যেককে খলিফায় ওয়াক্তের উত্তম সাহায্যকারী করুন আর হজুরের আমরা যেন অনুগত হই আর হজুরের প্রকৃত দাস হিসেবে দাস হয়ে প্রতির নির্দেশ যেন আমরা বাস্তবায়িত করতে পারি দর্শক আল্লাহ আল্লাহতালা কোরআন শরীফের সুরানুরে আয়ত ফের কথা উল্লেখ করেছেন আয়ত এস্তেখলাফ অবতীর্ণ করেছেন সুরানুর সুরানুরে এই আয়েতটি রাখা এটি প্রণিধানযোগ্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটি অন্ধকারে বা অমানিসায় নোর একটি আলোর কাজ দিয়ে থাকে পথ চলার পথ চলাকে সহজ করে এই সুরায় আয়েত কে রাখা এটি ভলে জম্মতে মুসলমা বিশেষ করে মুসলমানরা যখন গভীর অন্ধ অন্ধমানিসায় হারিয়ে যাবে তখন খোদা একটি আলোর কিরণ সৃষ্টি করবেন এক কিরণ সৃষ্টি করে সেটিও খেলাফতের আলো আয়েতএস্তেখলাফে আল্লাহ তালা মুসলমানদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদের সাথে একটা ওয়াদা করেছেন সেই ওয়াদা হল ওয়াদ আল্লাহ উল্লাহ জানকুম ও আমলেহাত আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন সেসব মোমেনকে যারা সৎকর্মশীল হবে যারা যথাযথ নেই কর্ম করবে প্রতিশ্রুতিটা হলো লাইয়স নাহুম তিনি তাদেরকে ভূপৃষ্ঠে খলিফা নিযুক্ত করবেন এটি হলো একটি প্রতিশ্রুতি এটি কোনো ভবিষ্যৎবাণী নয় প্রথম কথা হলো ইমান থাকতে হবে আর দ্বিতীয়ত ইমান অনুসারে কর্ম থাকতে হবে কেবল তবেই এই প্রতিশ্রুতি পূর্ণ হবে না হম যদি এই শর্ত পূর্ণ না হয় এই প্রতিশ্রুতিও পূর্ণ হবে না আপনারা দেখুন ইয়াস্তখলিফার্না খলিফা আল্লাহ বানাবেন শর্ত যদি পূর্ণ হয় তাহলে আল্লাহ তার ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করবেন আমরা এখন এটিকে খতিয়ে দেখি বিশ্লেষণ করি দেখা যায় বিশ্লেষণে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেও এই আয়তের ব্যাখ্যা করেছেন ফজুর সাল্লাহ সাল্লাম বলেছেন তাকুন নবৌত ফি কুমা ইয়রফাউল্লাহ তোমাদের মাঝে আমার এই যে নবুয়তের যুগ এটি চলমান থাকবে যতদিন খুব চাইবেন এরপর আল্লাহ তালা এটিকে প্রত্যাহার করবেন উঠিয়ে নেবেন হজর সাল্লামের ভবিষ্যৎবাণীর একটি প্রথম অংশ এগারো হিজড়ির পহেলা রবিউলাউল এই যুগের তখন সমাপ্তি ঘটে যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ইন্তেকাল হয় রাফাউল্লাহ আল্লাহ তালা তার নবীকে উঠিয়ে নিয়েছেন নবুয়াতের যুগের অবসান ঘটেছে এরপর হুজুর দ্বিতীয় যুগের ভবিষ্যৎবাণী করেছেন দ্বিতীয় যুগ কি তুমাতা কোনো খেলাফতুন আলামিন হাজিন নবুয়া পুনরায় এরপর খেলাফতের আশেদার যুগের সূচনা হবে আর এটিও ততদিন থাকবে যতদিন মুসলমানদের মাঝে সেই শর্ত পূর্ণ হবে তখন আল্লাহ তালার প্রতিশ্রুতি পূর্ণ হবে নতুবা কী হবে ইয়ার খেলাফত খেলাফতকেও উঠিয়ে নেবেন প্রত্যাহার করবেন খেলাফত এই যুগ হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের ইন্তেকালের মাধ্যমে সূচিত হয় পয়লা রবিউল আউ্য়াল এগারো হিজরি থেকে আরম্ভ করে আরম্ভ হয় এটি তখন প্রথম খলিফা নিযুক্ত হন হজরত আবকর সিদ্দিক রবিউল্লা আনহু এই যুগ চলতে থাকে চলতে থাকে চলমান থাকে আবু বকরের খেলাফত বছর বিস্তৃত ছিল দশ বছর খলিফা ছিলেন হজরত উমর রদি আল্লাহ তালা আনহু বারো বছর ছিলেন হজরত ওসমান ও আল্লাহ তালা আনহু প্রায় ছয় বছর ছিলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু বা তার খেলাফত ছয় বছর দীর্ঘ ছিল আর এই যুগ তখন সমাপ্ত হয় যখন চল্লিশ হেজরির বিশে রমজানে আব্দুর রহমান নামের এক ব্যক্তি হজরত আলী ওরাদিউল্লা আনহুকে খঞ্জরে খঞ্জরাঘাত করে তা তার কপালে লাগে তার তিনি এরপর একদিন বা দুদিন জীবিত ছিলেন এরপর তিনি ইহধাম ত্যাগ করেন কিন্তু এরই সাথে অর্থাৎ চল্লিশ হিজরির বিশে রমজান এই যুগের অবসান ঘটে তৃতীয় এবং চতুর্থ যুগ যা মোহাম্মদ সাল্লাম যার কথা উল্লেখ করেছেন তাহলেও তোমত মুলকান দেন এরপর এক বাদশার রাজত্ব সূচনা হবে যা মানুষকে কাটবে হাজত আলীর শাহাদাতের পর উমাইয়া যুগের সূচনা হয় যে রক্তপাত সে যুগে ঘটেছে জামালের যুদ্ধ হয়েছে সফিনের যুদ্ধ হয়েছে হত্যা রক্তপাত যার ফলে সহস্র সহস্র মুসলমান ইন্তেকাল করেছে তারপর মলকান জাবারিয়ান এরপর স্বৈরাচারিতামূলক রাজত্বের সূচনা হয় আব্বাস যুগ আসে বনু ফতেমার যুগ আসে দীর্ঘ ইতিহাস সেটি এখানে পুনর্বৃত্ত করার কোনো প্রয়োজন নেই শেষ প্রান্তে হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এ ভবিষ্যৎবাণী করেছেন যে তুম্মা তাকুনু খেলাফতুন আলামিন হাজিন নবুয়া যে এরপর এর এবং খেলাফতের সূচনা হবে যা হা যে নবুয় মিনহা শব্দের অর্থ হলো রাস্তা তরেক সেই রীতি অনুসারে যা নবুয়ের সাথে গিয়ে সম্পৃক্ত হয় অর্থাৎ প্রথমে নবী থাকবেন তার ইন্তেকালের পর খেলাফত প্রতিষ্ঠিত হবে সেইভাবে যেভাবে খেলাফতের রাশেদা প্রথম যুগে ছিল চল্লিশ হেজ খেলাফতের রাশেদার প্রথম পর্বের সমাপ্তি ঘটে বারোশো বছর পর চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে আঠারোশো বিরাশি সনের কথা এটি আল্লাহ তালা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইহ সালাত ওসালামকে সম্বোধন করে বলেছেন যে হুয়াল্লি আর সালা রসুল্লাহ বিলহুদা ওদিন হক লাইহু আলাদ্দিন কুল্লিহ তিনি সেই আল্লাহ যিনি নিজের রসুলকে হেদায়ত সহ প্রেরণ করেছেন ধর্মকে পৃথিবীতে জয়যুক্ত করার জন্য বা সকল ধর্মের উপর জয়যুক্ত করার জন্য এটি একটি এলহাম আর এটি সুরজ সাফের আয়াত হযরত মাসিহ মেহমদ আলহি সাল্লা এই আয়তের ব্যাখ্যা তার পুস্তক তোফা বেয়াতেই করেছেন আর সেই ব্যাখ্যা হলো কোরআনের আয়াতগুলোর একাধিক অর্থ হয়ে থাকে অর্থাৎ একই আয়াত মহানবী সাল্লাল্লাহ সাল্লামের ক্ষেত্রীয় প্রযোজ্য হয় আর একইভাবে তার দ্বিতীয় আগমনের ক্ষেত্রীয় প্রযোজ্য হয় অর্থাৎ আমার ক্ষেত্রেও এই প্রযোজ্য আঠারোশো বিরাশি থেকে এক ধরনের রেসালতের ধারা সূচিত হয় নবুয়তের সূচনা হয় এটি একটি ছায়া নব প্রতিবিম্ব নবত প্রতিবিম্ব রেস আলত মোহাম্মদ সা্লা ইসলামের আনুগত্য এতাত এবং প্রতিনিধিত্বে হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলহি সালাত সালামকে আল্লাহ তালাহ নবুয়ত দান করেছেন আঠারোশো বিরাশিতে এটি আরম্ভ হয়েছে উনিশশো আট পর্যন্ত এটি চলমান ছিল প্রায় ছাব্বিশ বছর নবুয়তের এই ধারা চলমান থাকে এরপর উনিশশো আট সনের ছাব্বিশে মেই হজরত মাসিহে মদ আল ইসলাম ইহোধাম ত্যাগ করেন আর উনিশশো আট সাতাইশে মে তেরোশো ছা ছাব্বিশিতে চতুর্দশ শতাব্দীর ছাব্বিশতম বছরে আল্লাহ সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন যে প্রতিশ্রুতির কথা আয়ত শেখলাফে রয়েছে তাহলে ওয়াদ আল্লাহ উল্লাহ জানামগু মোহামুল সালে ফান্না লাইয়াস্তখ লেফান্নুম আবার তা কোনো খেলাফতুন আলামিন হাজে নবুআ এই উভয়টি একই কথা এই কাদিয়ান থেকে কিছু দূরে আল্লাহ তালার বা নবীর পদ্ধতিও কুদরত প্রকাশিত হয় বেস্টে মুখ বেরায় সেইখানে হজরত সাহেব জাদা মির্জা বশির আহমদ সাহেব রাদি আল্লাহ তার পুস্তক সিলসেলায় আহমদিয়ায় লিখেছেন যে একটি আম বৃক্ষের নিচে বয়াত হয় দর্শক এটি অনেক সূক্ষ্ম একটি কথা সূক্ষ্ম একটি গুড়ো কথা যে হাজার মির্জা বশির হামসা তারে তার এই পুস্তকে লিখেছেন একটি আম বৃক্ষ তলে বৃক্ষ শব্দ আপনারা একটু মাথায় রাখেন আল্লাহ তালা সুরা ফাথায় দোয়ানের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে লাকাদ আনিল লাকাতশা যারা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা তোমার হাতে বৃক্ষ তলে বয়াত করেছে তাহতাস যারা বয়াতে রেদোয়ান ষষ্ঠ হেজরিতে হুদাই বিয়ার সন্ধ্যের সময় অনুষ্ঠিত হয় আর সেটি এই আয়তের প্রথম পরিপূরণ স্থল প্রথম প্রতিফলন যা মোহাম্মদ রসুল্লার যুগিকার বয়াতে রেদোয়ান ছিল প্রশ্ন হল হযরত মাসি হেমদ আল ইসলাম বলছি তো কোরআনের আয়তের ফ্লো সাত ধরনের ব্যাখ্যা করা যায় অর্থাৎ একাধিক ব্যাখ্যা করা যাক কোন কোরআনের আয়াত একটি ঘটনার সাথে নয় একাধিক ঘটনার ক্ষেত্রে বারবার পূর্ণ হতে পারে হজরফ সাহেব দাদা মির্জা বসির আহমদ সাহেব বিশেষভাবে লিখছেন যে আম বৃক্ষের নিচে এর আরবি হল তাহাতা সাজারা প্রথমে একবার বয়াত হয়েছে বৃক্ষতলে আর এখানে আরেকটি বয়াত হয়েছে কাদিয়ানে যা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন লাইয়স্তখলিফান্নহম বারোশত ব্যক্তি এইখানে হজরত মৌলানা নুরুদ্দিন রদি আল্লাহ তালা আনহুর হাতে বয়াত করেছে আর হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের পবিত্র ভাষাত মুখ থেকে নিঃসৃত এই শব্দ সেই বৃক্ষের নিচে পূর্ণতা লাভ করে তার মোহাম্মদ রসুল্লার উক্তি ছিল তোমা তা কোনো খেলাফত নালা মেন হাজার নবুয়া সেখান থেকে খেলাফতের ধারা সোচিত হয় এরপর তোমা সাকত এরপর হুজুর নীরব হয়ে যান এই খেলাফতি কি আমদ পর্যন্ত ইনশাল্লাহ অব্যাহত চলমান থাকবে এর কথাই মসিম আসলাম আলোসিয়তে উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো হজরত মাসিহ হেমদ আলয় যুগ যা নবুয়তের যুগ ছিল তা উনিশশো আট সনের ছাব্বিশে মেতে সমাপ্ত সমাপ্ত হয় আর হজরত মসি হেম আসলাম তার পুস্তক আলোসিয়তে বলেছেন তোমাদের জন্য দুটো কুদরত ক্ষতলালার শক্তিমত্তার দুটো বিকাশ দেখা আবশ্যক প্রথম কুদরত বলা হয় নবুয়তের যুগকে অর্থাৎ হজরত মসিহেম ইসলামের নবুয়তের ছাব্বিশ বছর দীর্ঘ যুগ এরপর তিনি বলছেন যে কুদরত সানিয়া বা দ্বিতীয় কুদরত আল্লা আল্লাহ তালার দ্বিতীয় কুদরতের প্রথম বিকাশ ছিলেন হজরত মৌলায় নুরুদ্দিন রাজি আল্লাহতালহু আর হজরত মসিহেম ইসলাম বলেন যে দেখো এর উদ্দেশ্য হলো শতরুর দুটো মিথ্যা উল্লাসকে পদদলিত করা আপনারা দেখুন একশত পনেরো বছর অতিবাহিত হয়েছে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর কালো হুজুর আহ্লা তালসলাজ বলেছেন যে যত পরীক্ষাই আসুক না কেন যত ষড়যন্ত্রই হোক হয়েছে খেলাফতের বিরুদ্ধে এই খেলাফতকে নিশ্চিহ্ন করার জন্য কিন্তু সেই ক্ষুদা যিনি বলেছিলেন যে লাইয়াস্তখান্ন ফিল আরদ খেলাফত আমি প্রতিষ্ঠিত করব। আল্লাহ চেয়ে বড় হতে পারবে না যে এটিকে তোমরা ধ্বংস করবে মোমেনদের পক্ষ থেকে শর্ত যদি পূর্ণ হতে থাকে আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি পূর্ণ হতে থাকবে তোমরা সেই প্রতি আমার প্রতিশ্রুতি পূরণের পথে বাদ সাধতে পারবে না এটি এই কথার বা এই সত্যতার প্রমাণ বহন করে যে ইয়াস্তাখলে ভান্নার যে প্রতিশ্রুতি আল্লাহ রয়েছে সেটি পূর্ণ হয়েছে এখন প্রশ্ন হলো কোরআন এবং হাদিসে হাদিস অনুসারে কথা একেবারে স্পষ্ট যে তা কোনো খেলাফতুন আলামিনহাজ নবুয়ার কথা আমরা পূর্ণ হতে দেখছি এখন ইসলামী বিশ্ব বা মুসলমান তাদের কি হবে এর উত্তর পরবর্তী এক প্রশ্নেও আসবে এখানে শুধু আমি শুধু এই কথা বলতে চাই যে আজ যে সমস্ত মুসলমান রসরুল্লাহ সাল্লা ইসলামের এই কথাকে অস্বীকার করছে গ্রহণ করতে চায় না আজকে তাদের পরিণাম দেখুন এর বিস্তারিত বিবরণ তো পরবর্তী প্রশ্নগুলোতে আসবে কিন্তু একটি কথা স্মরণ রাখবেন যে ইন্নি জা এলুন ফিল আর খালিফা খলিফা স্বয়ং তালা বানিয়ে থাকেন মানুষ কখনও খলিফা বানাতে পারে না নবী তালা মনোনীত করেন মানুষ বানাতে পারে না যদি এই ভ্রান্ত ধারণায় ব্লিজ কাউকে নিযুক্ত করে যে খলিফা নিজে হয়ে গেছে কেউ হাজর মির্জা গোলাম মাহমুদ সাহেব কারো বলায় দাবি করে বসেছেন কারও বলার কারণে যদি এমনটি করতেন তাহলে সেই যে ব্যক্তি এটি সেই সে যখন এখান থেকে চলে গেছে তারপর এটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা এইটি প্রতিষ্ঠিত থাকা খেলাফত প্রতিষ্ঠিত থাকা খেলাফতের চলমান বা অব্যাহত থাকা এটি কোন কথার প্রমাণ বহন করে এই প্রমাণ বহন করে যে এই ব্যবস্থাপনা আল্লাহ তালার পক্ষ থেকে আর আল্লাহ এটিকে প্রতিষ্ঠিত রেখেছেন স্থায়ী রূপ দিয়েছেন ততদিন এটি প্রতিষ্ঠিত থাকবে যতদিন এই শর্ত পূর্ণ হতে থাকবে যতদিন শর্ত পূর্ণ হবে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতিও পূর্ণ হতে থাকবে যারা এই ব্যবস্থাপনার বাইরে থাকবে এবং এটিকে যারা হে দৃষ্টিতে দেখবে তারা নিজেরাই অশুভ পরিণামের সম্মুখীন হবে এবং হচ্ছে তারা সব কিছুই দেখছে এর কিছুটা বিস্তারিত বিবরণ পরবর্তী প্রশ্নের উত্তরে আসবে যজাকাল্লাহ দর্শক দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন এসেছে সেই প্রশ্ন আমি পড়ে পড়ে শোনাচ্ছি অ্যানদালিব ইউসুফের পক্ষ থেকে প্রশ্ন যে লাহোরি গ্রুপ সংক্রান্ত কিছুটা বিস্তারিত আলোচনা করুন হামিদ কাউসার সাহেবকে বলবো যে আপনি লাহোর সম্পর্কে কিছুটা বলুন উনিশশো আট সনের আঠাশে মে হজরত মৌলানা নুরউদ্দিন সাহেব রদি আল্লা তালহর পবিত্র হাতে বারোশো জামাতের সদস্য যারা কাদিয়ানের ছিলেন তারা সবাই বয়াত করেছেন আর সেই সব লোক এতে অন্তর্ভুক্ত ছিল যারা উনিশশো চোদ্দো সনে খেলাফত থেকে পৃথক হয়ে গিয়েছিল আর এই তারা যাওয়ার সময় এই কথা বলেছিল যে এখন খেলাফতের কোনো প্রয়োজন নেই প্রশ্ন হলো উনিশশো আট সনের সাতাইশে মে যেই খলিফাকে আপনারা মানলেন যে খেলা বললেন যে খেলাফতের প্রয়োজন আছে এই কারণেই তো হজরত মৌলানা নুরুদ্দিন সম্পর্কে আঞ্জুমানের রেজলিউশন সামনে এসেছে আর এরপর আল্লাহ তালা হজরত মৌলানা নুরুদ্দিন রাদিউল্লাহ তালা আনহুকে খলিফা বানিয়েছেন ছয় বছর এরা জামাতের সাথে ছিল খলিফা আউ্য়াল রাজিউল্লাহ আনহুকে তারা অনেক কষ্ট দিয়েছে কিন্তু খলিফা মাঝে আউ্য়াল রাজিউল্লা আনহু তাদেরকে সহ্য করেছেন তাদেরকে বোঝাতে থাকেন অভ্যন্তরীণভাবে তাদের একটা বিদ্বেষ ছিল হজরত মির্জা বসির উদ্দিন মাহমুদ আহমদ রাজিউল্লা তালাহ আনহরের বিরুদ্ধে এরা চাইতো না যে তিনি কোনোভাবে খলিফা হন তাই তারা সব ষড়যন্ত্র আরম্ভ করেছে উনিশশো চোদ্দো সনের তেরোই মার্চ হজরত মৌলানুরুদ্দিন রাজিউল্লা তালা আনহু কাদিয়ানের দারুসালামে হজরত মৌলানুরের নীতি কাল হয় চোদ্দো মার্চ খেলাফতের নির্বাচন হওয়ার কথা ছিল মসজিদে নূরে সবাইকে সংবাদ দেয়া হয় তারা পূর্বেই পাম্পলেট প্রস্তুত করে রেখেছে যে মৃত্যুর তাৎক্ষণিক পর খেলাফতের নির্বাচন হওয়া দরকার নেই দুই তিন মাস জামাতকে সুযোগ দেওয়া হোক তারা যেন চিন্তা করে করার সুযোগ পায় কি করতে হবে কিন্তু এইসব বোকাদের কে বোঝাবে এইসব বোকাকে কে বোঝাবে আল্লাহ বলছেন এনে জাইলান্ড ফিলারদের খলিফা খলিফা আমি বানিয়ে থাকি তোমরা কারা খলিফা বানানোর বা তোমরা কারা এই সিদ্ধান্ত করা যে খালি বানাবে না আল্লাহর কাজ কারো নিজেদের হাতে নিচ্ছ মসজিদে নড়ে সবাই সমবেত হয় যত মানুষ ছিল লাহোরি গ্রুপ যাদের নেতা মলবী মোহাম্মদ আলী সাহেব এবং খাজা কামাল উদ্দিন সাহেব এবং আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন সেইখানে সমস্বরে উপস্থিত সবাই বলে মিয়া বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবকে আমরা খলিফা হিসাবে গ্রহণ করছি আর হুজুর প্রথমে হুজুরের কিছুটা দ্বিধা ছিল সংকোচ ছিল কিন্তু পরবর্তী হুজুর যখন দেখেন যেটি আল্লাহর সিদ্ধান্ত হুজুর সেটিকে গ্রহণ করেন এবং বয়াত নেন এরা তখন পৃথক হয়ে যায় হযরত খলিফাত মাসি সানি ও রাদি আল্লাহ তালা আনহু তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছেন যেমনটি না মাত্র ছয় বছর পূর্বে হজরত মসিমা ইসলাম ইন্তেকাল করেছেন আপনারা এখনই এই এই রীতি এই আচরণ করছেন যা তারা মানেনি আবা ওয়াস্তাকবার যে সংক্রান্ত যে আয়াত আছে তারা অস্বীকার করে এবং অহংকার করে এই অহংকারের অধীনে কাদিয়ান ছেড়ে তারা চলে যায় যার সময় বলে গেছে যে এখানে এখন ঘুঘু চড়বে অর্থাৎ এই জায়গায় এখন বিরান হবে ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না মসজিদের বারাকের নিচে মহাসে বা অডিটর রয়েছে আঞ্জুমানের সমস্ত টাকা পয়সা তাদের হাতে ছিল সব কিছু সাথে করে চলে গেছে কয়েক আনা রেখে গেছে অর্থাৎ আজকের পঞ্চাশ পয়সা তারা সেখানে পঞ্চাশ টাকা সেখানে রেখে সব কিছু নিয়ে তারা কাদিয়ান থেকে চলে যায় এখান থেকে চলে যায় তারা আজ একশত পনেরো বছর আমরা উভয় জামাত অতিক্রম করেছে। তারাও অতিক্রম করেছে তারা বলেছিল যে জামাতের সংখ্যা গরিষ্ঠ শ্রেণী আমাদের সাথে আজকে একশত পনেরো বছর হলো দেখুন অবস্থা কী যেই জামাত খেলাফতের সাথে সম্পৃক্ত থাকে তালা সেটিকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন আর যারা খেলাফতকে অস্বীকার করেছে ও আস্তাকবরা বলে চলে গেছে আল্লাহ তালা তাদের নাম চিহ্ন মিটিয়ে দিয়েছেন আর যদি কোথাও থেকেও থাকে তারা বিভেদের শিকার তাদের কাছে কিছুই নেই এই হলো এই জামাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বাকি কথা হলো আমাদের তাদের জন্য দোয়া করা উচিত যে আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত দেন আর সেই খিলাফত যা তাদের পূর্বশুরীরা অবলম্বন করেছিলেন আল্লাহ তালা তাদেরকে সেই খেলাফতের আনুগত্যকারী করুন কারণ এ এরিম আছে তাদের সাফল্য এবং মুক্তিনিহিত আছে এছাড়া অন্য কোনো আর উপায় নেই যজাকাল্লা অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাই পরবর্তী প্রশ্ন জনাব শেখ মুজাহির সাহেবের কাছে প্রশ্ন হলো বর্তমান বর্তমানের বস্তুবাদী যুগে মানুষের অধিকাংশ যেখানে খোদা থেকে দূরে চলে গেছে চলে যাচ্ছে সেখানে খেলাফতেই তাদের জন্য মুক্তির একমাত্র দুর্গ নিরাপত্তার দুর্গ এই সম্পর্কে খেলাফত মোমেনের জন্য নিরাপত্তা দুর্গ এইটি হলো প্রশ্ন এই প্রশ্নের ভিত্তি কোরআনের আয়েত এস্তে খেলাফি সুরানুরের ছাপ্পান্ন নম্বর আয়ত বিস্তারিতভাবে মৌলানা সাহেব এটি নিয়ে এখন আলোচনা করেছেন এই আল্লাহ আল্লাহতালা তিনটি কথা উল্লেখ করেছেন বিশেষভাবে আরবি ব্যাকরণ অনুসারে এখানে লাম এবং নুনেসিলা রয়েছে এই দুটো অক্ষরেই জোর দেওয়ার জন্য ব্যবহার হয় অর্থাৎ এই কাজ এমনটি হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই যত জোর দেওয়া যায় একটা বিষয়ের উপর তা দেওয়া হয়েছে যে খেলাপথ অবশ্যই প্রতিষ্ঠিত হবে আল্লাহ বলছেন যে যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহ স্বয়ং তাদেরকে খলিফা বানাবেন খেলাফত দান করবেন দ্বিতীয় প্রতিশ্রুতি আল্লাহর জায় আয়াতে রয়েছে লাইউমকআল দিন তাদা আলহম তাদের জন্য তাদের ধর্মকে আল্লাহ তালা দৃঢ় করবেন তৃতীয় কথা যা বর্ণনা করেছেন ওলাইবাদ তা হল ওলাইবাদুল্লাহম ইম্বাদে খৌ আমনা তাদের ভয় ভীতিকে তিনি নিরাপত্তায় এবং শৃঙ্খলায় বদলে দেবেন প্রশ্ন যে খেলাফতে মোমেনদের জন্য নিরাপত্তা দুর্গ এর সম্পর্ক ওলাইবাদুল্লাহম ইম্বাদে খৌ আমনার সাথে এখন একটু চিন্তা করুন দেখুন কোরআনের এই আয়াত নিজেই এই প্রমাণ উপস্থাপন করছে যে এটি আল্লাহতালার উক্তি যদি মানুষের কথা হতো মানুষের ধারাবিন্যাস হতো যখন কোনো মতভেদ হয় কোনো ঝগড়া হয় বিবাদ হয় তারপর দৃঢ়তার প্রশ্ন আসে প্রথমে ঝগড়া হয় বিশৃঙ্খলা হয় এরপর শান্তি এবং নিরাপত্তার স্তর আসে আল্লাহ তালা এখানে ধারাবাহিকতা বদলে দিয়েছেন প্রথমে বলেছেন ওলাই দিন দিনাহম তাদের ধর্মকে আল্লাহ তালা দৃঢ় করবেন তারপর বলছেন ওলাইবদ্দাহুম মিমবাদে খাউফিহিম আমনা এতে যে প্রজ্ঞা নিহিত আর আল্লাহ এখানে যেদিকে ইঙ্গিত করেছেন তা তাহলে আল্লাহ তালা মোমেনদের যখন উন্নতি দেবেন সেই উন্নতির ফলশ্রুতিতে ফলে শত্রু বিদ্বেষপরায়ণ বিদ্বেষপরায়ণ হয়ে উঠবে শত্রু এ কারণে মোমেনদের জন্য অশান্তি সৃষ্টি করবে ভয়ভীতির কারণ সৃষ্টি করবে কিন্তু আল্লাহতালা বলছেন উত্তরোত্তর ভয়ের যুগ আসবে একটি দুটি তিনটি কিন্তু খেলা খেলাফতের কারণে খেলাফতের ছায়া যেহেতু এরা থাকবে আল্লাহ খেলাফতের সাথে যেহেতু আল্লাহর সাহায্য সমর্থন থাকবে তাই একের পর এক এদের এই ভয় ভীতিকে আমি নিরাপত্তায় বদলে দেব এবং এটি নিরাপত্তা দুর্গ নিরাপত্তার দুর্গ শব্দটি বলছে হেসার বলা হয় একটা গন্ডিকে একটা পরিধিকে কোন মানসিক এবং যে কোনো ধরনের পেরেশানি এবং দুশ্চিন্তাকে দূর করা হবে খৌফেহিম শব্দ বলছে এখানে খোদার কোনো প্রকার ভয়ের কথা নেই রসুলেরও কোনো ভয় নেই বরং এটি মোমেনদের বিরুদ্ধে যে ভয় ভয়ভীতি সৃষ্টি করা হবে মোমেনদের যে ভয় থাকবে সেটিকে তালা পরিবর্তন করবেন আমরা এর ব্যবহারিক সাক্ষ্য দেখতে পাই ইসলামের ইতিহাসে ইসলামের ইতিহাস পড়ুন বিশ্ব আহমদীয়তের ইতিহাস পাঠ করলে আমরা এটি স্পষ্ট দেখতে পাই যখনই শত্রুদের পক্ষ থেকে খেলাফতকে নির্মূল এবং নিশ্চিন্ন করার জন্য কতক আহমদী মুসলমানকে কোনো জায়গায় টার্গেট করা হয় বা আন্তর্জাতিক ভাবে জামাতকে টার্গেট করা হয় নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয় তালা অন্যতির একটা নতুন জগৎ উন্মোচন করেন আহমেদদের ইতিহাসে উনিশশো চৌত্রিশের যুগকে দেখুন হারার পুরো চেষ্টা করেছে কোনোভাবে এই জামাতকে ধ্বংস করার তারা অনেক বড় বড় বলিয়া বলিয়াড়িয়াছে যে কাদিয়ানের প্রতিটি ইট নিয়ে আমরা ব্যাস নদীতে নিক্ষেপ করব। বিপাশা নদীতে নিক্ষেপ করব আর দেখুন আল্লাহ তালা এর ফলশ্রুতিতে জামাতকে তাহিকের মতো মহান প্রতিষ্ঠান দিয়েছেন আজকে পৃথিবীর দুইশত তেরোটি দেশে এর কল্যাণে জামাত বিস্তার লাভ করেছে খেলাফতের বরকত এখানে আমাদেরকে এই কথা নিয়েও চিন্তা করা উচিত যে দৃঢ়তা বা তমকেনত শব্দের অর্থ কী দৃঢ়তার অর্থ হলো তমকেনতের অর্থ হয় দৃঢ়তা বিজয় এবং মাহত্ব ইসলাম যদি বিজয় মাহাত্ম এবং সম্মান লাভ করে আপনারা ইতিহাস পাঠ করে দেখেন গত দুইশো বছর যদি আমরা দেখি ইসলামী ইতিহাসের তাহলে বহু লোক চেষ্টা করেছে যেন তারা খিলাফত প্রতিষ্ঠিত করতে পারে এবং তাদের মাঝে অনেক জৈয়দ উলামা ছিল যাদের মাঝে জামাল উদ্দিন আফগানি সাহেব আছেন অনুরূপভাবে আমাদের এই হিন্দুস্তানের দিকে তাই তেহরিকে খিলাফত অনেক বড় একটি আন্দোলন আরম্ভ হয়েছিল যে খিলাফতকে যেন আমরা কোনোভাবে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারি মৌলানা শৌকত সাহেব এরা তারা ছিলেন যারা নিজেদের প্রভাব প্রতিপত্তি ছিল কিন্তু তাদের সমস্ত চেষ্টা ছিল নিজেদের খিলাফত প্রতিষ্ঠার জন্য যার যাতে তারা সফল হয়নি আর এটির কারণ ছিল খলিফা আল্লাহ তালা বানান আর এর নিদর্শন এটি বলা হয়েছে যে এর মাধ্যমে ধর্ম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং মোমিনদের ভীতির অবস্থা পুরো শান্তির অবস্থায় পরিবর্তিত হয় অতএব আপনারা দেখুন যে বর্তমান যুগে কুদরতে সানিয়া বা দ্বিতীয় কুদরতের মাধ্যমে আল্লাহ তালা যে খিলাফতের ধারা আরম্ভ করেছেন আর আজ এখন খলিফাতুল মসি আল খামেস হজরত মির্জা মসরুর আহমেদ আয়দ আল্লাহ তাল বিনসরহীল অজিজ এর মাধ্যমে আল্লাহ তালা সেই খিলাফতকে অগ্রসরমান রেখেছেন এগিয়ে চলেছে অনেকেই যারা মনে করে যে খিলাফত কি আসলে এটি সেই খিলাফত যা মহানবী সাল আলহিউসাল্লামের মহান ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে যার ব্যাপারে এখনই মৌলানা সাহেব তার উত্তরে উল্লেখ করেছেন অতএব এটি এখন সেই খিলাফত যা পুরো পৃথিবীর জন্য এক দুর্গের মতো এখন এই খিলাফতে খামেসার যুগের দিকে যদি আপনি দেখেন তো মহাজেরদের বর্তমান যুগে অনেক বড় একটি সমস্যা দেখা দিয়েছে হুজুরের কর্মকাণ্ডের প্রতি যদি আপনি তাকান তাহলে তিনি এই বড় বড়ো দেশের সরকার প্রধানদের চিঠি লিখেছেন যে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় কেননা তা যদি না হয় তাহলে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বৃদ্ধি পেতে থাকবে অনুরূপভাবে অমুসলিমদের যে ভীতি সেটিকেও হুজুর প্রশান্তিতে পরিবর্তনের চেষ্টা করেছেন যে ইসলাম সম্পর্কে তাদের মস্তিষ্কে যে ভয় এবং ভীতি বিরাজ করছে সেটিকে ধীরে 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 হুজুর বক্তৃতার মাধ্যমে চিঠিপত্রের মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দূর করার চেষ্টা করেছেন শুধু কয়েকটি কথা বলবো দুই হাজার বারো সনে ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের উদ্দেশ্যে বক্তৃতা করেন সেই বক্তৃতায় যেসব সম্মানিত অতিথি ছিলেন তাদের মাঝে সুইজারল্যান্ডের বিশাপদ ছিলেন যার নাম ডক্টর এম এন সাহেব তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে যা বলেছেন তাই প্রশ্নের একেবারেই উত্তর অতএব তিনি হুজুর সম্পর্কে বলেন যে এই ব্যক্তি কোনো জাদুকর নয় কিন্তু তার কথা জাদুর ন্যায় প্রভাব রাখে খুবই নম্রভাবে কথা বলেন কিন্তু তার মুখ থেকে যে সকল শব্দ বের হয় তা অসাধারণ শক্তি মাহাত্ম এবং প্রভাব নিজের মাঝে রাখে এ ধরনের সাহসী ব্যক্তি আমি আমার জীবনে আর কাউকে দেখিনি তার মতো যদি কেবল তিনটি মানুষ এই পৃথিবী লাভ করতে পারে তাহলে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার যে কাজ তা মাসে নয় বরং দিনের মাঝে সম্পাদিত হতে পারে এটি হলো নিরাপত্তার দুর্গ যা ও অন্যরাও অনুভব করেছে যে তারা বলছে যে তিনজনও যদি হয় এই ব্যক্তির মতো তাহলে মাসের কাজ দিনের মধ্যে হতে পারে আর মানব জাতি নিরাপত্তার দুর্গে প্রবেশ করতে পারে এই কারণে আমাদের প্রিয় ইমাম সারা পৃথিবীবাসীকে এ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন তো এটি আল্লাহ তালার পক্ষ থেকে এক অসাধারণ নিয়ামত আমাদের এটির কদর করা উচিত এবং এর সাথে সম্পৃক্ত থাকা উচিত তত হুজুরের কথাতে কথাই যা তিনি এগারো মে দু হাজার তিনে উপস্থাপন করেছিলেন তা উল্লেখ করছে তিনি বলেন যে কুদরতে সানিয়া দ্বিতীয় কুদরত খোলা তালার পক্ষ থেকে এক বড় পুরস্কার যার উদ্দেশ্য জাতিকে ঐক্যবদ্ধ করা এবং নৈরাজ্য থেকে সুরক্ষা করা অতএব যদি জাতিকে ঐক্যবদ্ধ হতে হয় এবং ফিরকাবাজি থেকে দূরে থাকতে হয় এক সুতোয় তাদেরকে গাতে হয় তাহলে কুদরতে সানিয়ার আচল আঁকড়ে ধরতে হবে তিনি বলেন যে এটি হলো সেই মালা যেখানে জামাত মতি বা মুক্তর নেয় গেঁথে আছে আর তাদেরকে যদি একসাথে না রাখা হয় তাহলে তা সুন্দর লাগে না এবং তা ঐক্যবদ্ধ হতে পারে না এক সুতোয় যখন গাথা হবে তখনই তা সেই কাজ করতে পারবে আর যদি তা না হয় তাহলে প্রকৃত ধর্ম কখনো উন্নতি করতে পারে না অতএব খিলাফতি মমিনদের জন্য নিরাপত্তার দুর্গ এর বাস্তব নমুনা আজ খিলাফতে আহমদিয়া পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করছে আর সমস্ত মুসলমানের কাছে আমার বিনীত নিবেদন যে এটি সেই সত্য খিলাফত যার সংবাদ খাতাম নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সালসাল্লাম বর্ণনা করে গেছেন আর বলেছেন যে সোমবাতা কোনো খিলাফতুন আলালামিন হাজিন নবুয়া এই যে মিনহাজে নবুয়াতের উপর প্রতিষ্ঠিত খিলাফত এটি অতএব তাদের উচিত চিন্তাভাবনা করা এবং এই খিলাফতের সাথে সম্পৃক্ত হওয়া বা গ্রহণ করা অনেক ধন্যবাদ আপনাকে প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন আমি মোতরম মৌলান আহমিদ কাসার সাহেবের কাছে রাখছি যে প্রকৃত ইসলামী খিলাফত অর্থাৎ খিলাফতে আহমদিয়ার থেকে দূরে সরার কারণে মুসলমানদের যে মন্দ পরিণতি তার সম্পর্কে কিছু বলার অনুরোধ করছে মুসলমানদের অধপতিত অবস্থা যদি আমরা যাচাই করে দেখতে চাই তাহলে কুরআন শরীফের আলোকে তা দেখতে হবে আল্লাহ তালা কোরআন কুরআন শরীফে সুরাম বি বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুরে মিমবাদ জিক্রে আন্নাল আরজা ইয়ার সোহা ইবাদ সালিহীন আল্লাহ তালা বলেন যে আমরা জবুর এই কথা লিখেছিলাম পূর্বে আর কিছু নসিহতের পর আমরা এখন কুরআন শরীফে এটি লিখছি আন্নাল আরজা যে পবিত্র ভূমি অর্থাৎ ফিলিস্তিনের উত্তরাধিকারীরা হবে আমার নেক বান্দারা এটিকে আমরা সর্বপ্রথমে নিচ্ছি এরপর আল্লাহ তালা বলছেন মুসলমানদের সম্পর্কে কুন্তুম খাইরা উম্মাতিন নাস যে তোমরা এক সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে আমরা মানব জাতির জন্য বের করেছি এরপর আল্লাহ তালা বলেছেন ওয়ান তুমুল্লা আলাউনা ইনকুন তোমরা তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মোমেন হয়ে থাকো এখন দেখুন যে সতেরো হিজরি সনে ফিলিস্তিনের যে এলাকা সেখানে হজরত উমর রাজ তালা এর যুগে তিনি স্বয়ং মুসলমানদের এটি দিয়ে দিয়েছিলেন যে এখন তোমরা এটি নিয়ে না আমরা এটিকে আর সামলাতে পারছি না আর হজরতমর রালু স্বয়ং মদিনা থেকে ইয়োর গিয়েছিলেন আর সেখানে গিয়ে তিনি সেই চাবি তাদেরকে দিয়ে দেন যে এই কিছু শর্ত রয়েছে আপনাদের জন্য এগুলো মেনে নিন আর এগুলো গ্রহণ করুন সতেরো হেজরি থেকে নিয়ে উনিশশো আটচল্লিশ বা উনিশশো চব্বিশ চব্বিশ পর্যন্ত খিলিস্তিনের এই এলাকাটি মুসলমানদের কর্তৃত্বে থাকে সেই অংশ বাদে যা খ্রিস্টানদের যোগ ছিল পরবর্তীতে সালাউদ্দিন আইউবি এসে এটিকে পুনরুদ্ধার করেছেন এটিকে একটি আলামত হিসেবে আল্লাহ তালা বর্ণনা করেছেন আন্নাল আরজাই এরসো হয় ইবাদিয়া আলেহিন ইবাদিয়া সালেহুন তারাই এর উত্তরাধিকারী হবে যারা সালে হবে মুসলমানদের হাত থেকে তা বের হয় হজরত খরিফাতুল মাসি সানি তালা আনহু উনিশশো চব্বিশ সনে আল যেটিকে ইয়ারো সালেম বলা হয় সেখানে তাদেরকে সতর্ক করা হয়েছে যে কোরআন শরীফের কিছু আয়াত রয়েছে মুসিহে মাউদের কিছু ইলহাম রয়েছে যে এই ভূমির উত্তরাধিকারী সালেহুন এবং আল্লাহ নেক দ্বারাই হতে পারে এটি হলো এর জন্য শর্ত তোমরা যে অহংকার এবং ভ্রান্ত ধারণায় পড়ে আছো তা দূর হয়ে যাবে আর তাই হয়েছে উনিশশো আটচল্লিশ সনে তা ইসরায়েল হয় আর এটি তাদের হাত থেকে বেরিয়ে যায় উনিশশো উনসত্তর সনে আরেকটি ঘটনা ঘটে যে সেখানে যে মসজিদে আকসা যা পরবর্তীতে নির্মিত হয়েছে সেটি এতে আগুন লেগে যায় আর সেখানে ফিলিস্তিনিদের নাম নেওয়া হয় এখানে এই যে মুসলমান পঞ্চাশটি দেশের অধিক রয়েছে তারা যখন উনিশশো সনের কথা বলছি একত্রিত হয় যে আমরা এই ফিলিস্তিনের ভূমিকে মুক্ত করব মসজিদ আকসাকে মুক্ত করব প্রশ্ন হলো তোমাদের সংখ্যা পঞ্চাশের অধিক ছাপ্পান্ন সংখ্যা রাপ্তা আলম ইসলামী তোমরা বানিয়েছ তোমরা যদি আসলে আলান অর্থাৎ বিজয়ী হতে আর তোমরা যদি আসলে মোমিন হতে তাহলে তো পবিত্র ভূমি তোমাদের হাতে ফিরে আসার কথা এক ইঞ্চিও তোমরা নিতে পারতে না তোমাদের কাছ থেকে নিতে পারতো না তোমাদের লোকেরা প্রতিদিন সেখানে নিহত হচ্ছে হুজুর গত এক খুদ উল্লেখ করেছেন যে তাদের মোটেই কৃপা হয় না তাদের মনে দয়া হয় না তাদের নিজেদের লোকেরা কিভাবে যুদ্ধ করছে একে অপরের সাথে এটি হলো তাদের অহংকার এটি হলো তাদের আমি তো তারা খিলাফত আহমদীকে সামান্য মনে করে যে যার এই সত্য খিলাফতকে অস্বীকারের কারণে তোমাদের এই পরিণতি হয়েছে সেখানে মানুষ নিহত হচ্ছে অথচ তারা বিবৃতি দেওয়া ছাড়া আর কোনো কিছুই করার সাহস পায় না আর এই হলো তাদের কোথায় মুসলমান ছিল তারা যারা হজরত উমর রুজালাহ হুকে ডেকে খ্রিস্টানরা বলছিল যে এটি আমাদের কাছ থেকে নিয়ে নিন এর তা আপনারা গ্রহণ করুন আর কোথায় তাদের দ্বারা কিছুই করা সম্ভব হচ্ছে না এই কারণে বলা হয়ে বলা হচ্ছে যে ইমানও নেই ইসলামও নেই আর তো তাদের মাঝে নেই এরপর দেখুন যে তাদের রাজনৈতিক অবস্থা কী আর আন্তর্জাতিক যে ইরাকে কি হয়েছে দেখুন আফগানিস্তানে কি হয়েছে ইয়ামানে কি হয়েছে কত বেশি মানুষ নিহত হচ্ছে বজ কি হয়েছে কোথায় মুসলমানদের এমন কোন অবস্থাই নেই কত সম্মেলনই তারা করে কেউ কারো এজেন্ট কেউ কারো সাথে মিশে আছে কেউ কারোর সাথে হাত মিলিয়েছে হলো হলত রাজনৈতিক অবস্থা এবং ভূ রাজনৈতিক অবস্থা মুসলমানরা মৃত্যুবরণ করছে বা দিন দিন মারা যাচ্ছে ষাট শতাংশ মুসলমান মোট মুসলমান সংখ্যার এরূপ যারা দুই বেলার খাবার পায় না ঠিকমতো তাদের ধর্মীয় অবস্থার দিকে তাকান এখন বাহাত্তর ফিরকায় বিভক্ত তারা খানা কাবা এবং হারাম্যান আর সৌদি আরবিয়া সেখানে আজ কি হচ্ছে আমি আর এই প্রোগ্রামে তার বিস্তারিত তুলে ধরতে যাচ্ছি না কি হচ্ছে তারা সবাই হলো সেসব ব্যক্তি যারা কোরআন শরীফ জানে কিন্তু খিলাফতের থেকে দূরে সরে থাকার কারণে কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে তারা হিন্দুস্তানে তাদের অবস্থা কি দেখুন প্রতিবেশী দেশে দেখুন তাদের সাথে কি হচ্ছে কোনো একটি বিষয়েও তারা ঐক্যবদ্ধ নয় কোনো একটি জিনিসে উজু করার ক্ষেত্রেও তারা ঐক্যবদ্ধ হতে পারেনি আর এই কারণে সৈয়দনা হাজ মুস্তবা ওয়াসাল্লাম ইমাম আলাইসাল্লাম সম্পর্কে বলেছিলেন যে তিনি হাকাম এবং আদাল হবেন ন্যায় বিচারক হবেন তিনি যে সিদ্ধান্ত দিবেন তা মানতে হবে এখন দেখুন পঞ্চম খিলাফতের যুগে হজরত খুলিফতুল মসিয়াল খামে সৈরত আজিজ এই সাহাবি দের সম্পর্কে খুদবা প্রদান করেছেন এই সবকটি খুদবা আপনি শুনেন তেরোশো বছরে মুসলমানরা যুদ্ধ করছে শিয়া সুন্নি যে সে সাহাবি ছিল সে তাবি ছিল সে কাফের ছিল সে মুরতাদ ছিল সে মুনাফিক ছিল তারা তিন খলিফাকেই মুনাফেক আখ্যায়িত করছে অন্যরা তাদেরকে বলছে হুজুর হাকাম এবং আদাল এর খলিফা হওয়ার প্রেক্ষিতে প্রত্যেক সাহাবির যে সঠিক মর্যাদা ছিল তা বর্ণনা করে দিয়েছেন প্রকৃত হৃদয়ে সত্য হৃদয়ে যদি তা গ্রহণ করে নেওয়া হয় তাহলে শিয়া সুন্নির যে বিরোধ তা সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে যদি এই সমস্ত খুদ্কে মনোযোগের সাথে পাঠ করেন বারবার পাঠ করেন তাহলে তাদের পারস্পরিক সকল বিরোধ মিটে যেতে পারে সাহাবিদের মর্যাদা তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে যেভাবে হুজুর বর্ণনা করেছেন যা হোক মুসলমানদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই খিলাফত যেটিকে আমরা মান্য করেছি এর কিছু নিদর্শন রয়েছে যা কোরআন শরীফেই বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সৈয়দনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লামকে সম্বোধন করে যে খুজ মিনাম ওয়া সাদাকাতান সাদা কাতান ওয়া তো তাহের ওয়া তো জাকিহিম বেহা ওয়া সাল্লে আলহিম ইন্না সালাতাকা সাকানুল্লাহম অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তুমি তাদের কাছ থেকে সৎকা গ্রহণ করো তাদেরকে পবিত্র করো আর তোমার যে দোয়া রয়েছে সাকানুল্লাহম তাদের জন্য তা প্রশান্তির কারণ হোক মহানবী সাল্লাহ সাল্লামের দ্বিতীয় আগমনের বিকাশ স্থল হলেন হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ান আলহ সাল্লাহাম তার কুদরতে সানিয়ার পঞ্চম বিকাশ হলেন আমাদের প্রিয় খলিফা হজরত মির্জা মসরুর রহমদ আদালতাল বিন সিল আজিজ আহমদিয়াতের অন্তর্ভুক্ত সবাই তার কাছে দোয়ার জন্য লেখে আর শত শত এমন আহমদি হবে আর এখন তাদের ঘটনা উল্লেখ করার আমার এখানে সময় নেই দুই এই জলসা উপলক্ষে আমাকে বক্তৃতা করার সুযোগ হয়েছে সেখানে এই পুরো ঘটনা তুলে ধরার সুযোগ হয়েছে যে কিভাবে খলিফার কাছে সদস্যরা জন্য লিখেছে আর হুজুরের পক্ষ থেকে উত্তর এসেছে আর কিভাবে আল্লাহ তালা সেই দোয়া গ্রহণ করেছেন সাকানউল্লাহম এই যে প্রশান্তির কারণ হয় হুজুর উনিশশো চোদ্দ সনে দুই হাজার চোদ্দ সনে জার্মানিতে যে বক্তৃতা করেছেন জলসা উপলক্ষে হুজুর বলে যে আমি কল্পনার চোখে নিজের শোয়ার পূর্বে পৃথিবীর প্রতিটি দেশে আহমদি সদস্যদেরকে নিজের কল্পনায় এনে তাদের জন্য দোয়া করে কোন খলিফা এইভাবে দোয়া করবে কোন সে ব্যক্তি আছে ইসলামী বিশ্বে যে যারই মাথা ব্যথা আছে বিয়ে শির ব্যাপারে চিন্তা থাকলে তা খলিফার রয়েছে শিক্ষার চিন্তা থাকলে খলিফার রয়েছে কোরআন শরীফের তর্জমা করে অনুবাদ করে তার শিক্ষা প্রচারের মাথা ব্যথা খলিফার আছে অসুস্থদের জন্য চিন্তা থাকলে তা খলিফার রয়েছে পৃথিবীর অশান্ত পরিস্থিতিকে শান্ত করার চিন্তা থাকলে তা হুজুর রয়েছে প্রতিটি খুদ্ হুজুর বলেন যে পৃথিবীর বিশ্ব শান্তির জন্য দোয়া করুন যেন আল্লাহ এই নৈরাজ্য দূর সেই যে নিরাপদ দুর্গ এটি আলাদা আলাদা পক্ষ থেকে তিনি আর আমাদের প্রিয় খলিফা হজরত খলিফাত হজরতলি আজিজের জন্য আমাদের দোয়া করা আছে শেষ কথা আমি যা বলতে চাই যে মুসলমানদের এই যে চরম অধপতিত অবস্থা এর কারণ হল আল্লাহ তা সৈয়দনা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছিলেন যে ইজাক্কি হিম তিনি তাদেরকে পবিত্র করবেন বা করেন মুসলমানদের কোনো আধ্যাত্মিক তরবিয়ত নেই কোনো ধর্মীয় তরবিয়ত নেই মোটেই নেই তাদের আলেমরা যে ঘুদবা দেয় তাদের সরকার তাদেরকে যতটুকু লিখে দেয় যে এতটুকু দিবে ততটুকুই তারা দেয় তাদের কোনো তরবিয়ত নেই এর ফলাফল কি ফলাফল হলো সেই মুসলমান যাদেরকে মুসলিম বলা হয়েছিল যারা এক প্রশান্তি প্রদানকারী ছিল আজ সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত এর কারণ হলো আখলাক বা চরিত্র নামের জিনিসই তাদের মাঝার বিদ্যমান নেই তাকাল্লা কবি এক লাখ রং ধারণ করো আল্লাহর বৈশিষ্ট্য নিজেদের মাঝে ধারণ করো তবে তোমরা সর্বশ্রেষ্ঠ হতে আর সেই যে আখলাক সৃষ্টির জন্য এসেছিলেন সেই আখলাকে অনুপস্থিত তাদের অবস্থা দেখুন আপনি যেখানে কেউ তাদেরকে নিজেদের সাথে বসাতেও প্রস্তুত নয় সেই ব্যক্তি সেই উম্মত যাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দেখা দিয়েছেন আজ তা এত নিকৃষ্ট উম্মত কিভাবে হয়ে গেল তা এই কারণে যে তাদের কোনো পবিত্রকারী কেউ নেই তাদেরকে পরিচ্ছন্নকারী কেউ নেই তাদের নৈতিক চরিত্র সংশোধনকারী কেউ নেই এর বিপরীতে আহমদিয়া জামাতের অবস্থা কি হজরত প্রত্যেক জুমার দিন ক্ষুদবা প্রদান করেন সারা পৃথিবী তখন নিজেদের কাজ ছেড়ে হুজুরের ক্ষুদবা শুনতে থাকে এক এক শব্দ এক একটি শব্দ পবিত্রকরণের কাজ করে আর এটি আল্লাহ পবিত্র পবিত্রকুরনে বলেছেন যে ইয়াই আলাজা মানুস তাজিবুল্লাহে ওয়ালের রসুলিমায়ু ইম এ খুদবা হলো সেই জিনিস যাতিক জীবন প্রদান করে আধ্যাত্মিক জীবন মানুষ লাভ করে আর এটি প্রত্যেক আহমদি অনুভব করে যা থেকে তারা বঞ্চিত যার কারণে তাদের চরিত্র সর্বনিকৃষ্ট চরিত্র আধ্যাত্মিকতার লেশমাত্র নেই পারস্পরিক ভাতৃত্ব এবং সৌহার্দ্য তাদের মাঝে নেই তারা কোথায় রুসুল করিম সাল্লাম যে মমিনি নাকাল জাসাদে যে মোমিনদের উদাহরণ হলো এক দেহের ন্যায় দেহের একটি অংশের কষ্ট হলে সারা দেহ তা অনুভব করে তাদের কোনো পরোয়াই নেই যে কেউ অভুক্ত থেকে মুসলমান করছে মুসলমান যদি ক্ষুধার্থ অবস্থায় মারা যায় তবুও তাদের কোনো মাথা ব্যথা নেই তো তারা কি কোথাকার মুসলমান হয়ে হয়েছে সর্বশেষ কথা হলো নিষ্ঠার সাথে আমার দিকে আসো এখানে এই তোমাদের নিরাপত্তা রয়েছে চারিদিকে হিংস্র পশু রয়েছে আমি হলাম নিরাপত্তার দুর্গ তো তার সাথে সংযুক্ত হওয়া প্রয়োজন যত আর তাহলে যত বিপদাবলী রয়েছে আল্লাহ তালা স্বয়ং তিনি তা দূর করে দিবেন কেননা বিপদ দূর করার মালিক হলেন আল্লাহ তালা যে কে যাকে আল্লাহ তালা দাঁড় করিয়েছেন তাকে যদি আপনারা না মারেন তাহলে বিশ্বের স্রষ্টা আপনাদের বিপদ দূর করবেন না আল্লাহ তালা তাদেরকে বিবেক এবং বুদ্ধি দান করুন যেন তারা খিলাফত নিরাপদ দুর্গে প্রবেশ করে জজা কম্লা হাসানুল জাজা প্রিয় দর্শক আমাদের সাথে আমাদের প্রোগ্রামে একজন টেলিফোন কলার আছেন এই মুহূর্তে আমরা তার প্রশ্ন নিচ্ছি বাংলাদেশ থেকে মুকাররম আরিফуз জামান সাহেব আছেন এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে মুকাররম আরিফуз জামান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার आवाज শোনা যাচ্ছে জি আরিফуз জামান সাহেব আপনি আপনার প্রশ্ন উপস্থাপন করুন কোনো কারণে হয়তো বা তার সাথে আমরা যোগাযোগ করতে পারছি না আমি প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন মত্র মৌলানা শেখ মুজাহিদ শাস্ত্রী সাহেবের কাছে রাখতে চাই যে আল্লাহ তালার কৃপায় শুধু জামাতে এমন এক জামাত যারা প্রকৃত ইসলামী খিলাফতের অধিকারী আর এই খিলাফতের প্রতিষ্ঠিত হওয়ার একশো পনেরো বছর অতিবাহিত হয়েছে আর আমরা দেখি যে অন্যান্য আরও বহু ফিরকা এমন ছিল যারা খিলাফত প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা করেছে যেমনটি আপনিও নিজের পূর্বের প্রশ্ন উত্তরে এখানে তার উল্লেখ করেছেন সংক্ষিপ্তভাবে তো সময় থেকে লক্ষ্য রেখে এই ব্যাপারে কিছু বলার অনুরোধ করছি যে

প্রোগ্রামের একটি মৌলিক বিষয় এবার এখানে আল্লাহ তালা বিশেষভাবে বলেছেন যে খিলাফতের প্রতিষ্ঠা করা হলো আল্লাহ দায়িত্ব আর এটি হলো প্রতিশ্রুতি সেই মোমিনদের সাথে যারা ইমান এনেছে এবং নেক বা সৎকর্ম করেছে এরপর সত্য খিলাফতের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে বহু দাবিদার আসবে এবং চেষ্টা করবে যে খিলাফত প্রতিষ্ঠা করার তাদের পক্ষ থেকে প্রস্তাব হবে চেষ্টা হবে কিন্তু সত্যিকার খিলাফত যা আল্লাহ আল্লাহর কর্তৃক প্রতিষ্ঠিত হবে তার বৈশিষ্ট্য হল তার মাধ্যমে ধর্ম আশ্বস্তি লাভ করবে এবং মোমেনরা নিরাপদ নিরাপত্তা পাবে আর এ থেকে যারা দূর হবে তারা ফাঁসেক হয়ে যাবে তো এই আয়তের কিছুটা ব্যাখ্যা মানবী সাল্লাহ আলহিাস্লামের হাদিস থেকে পাওয়া যায় যার উল্লেখ পূর্বেও হয়েছে যে খিলাফত ইসলাম খিলাফত যে নবুয়াতের পর চালু হয়েছে এরপর খিলাফত আলামিন হাজিনবুয়া হয়েছে এরপর মুলকান আজান অর্থাৎ নৈরাজ্যমূলক যুগ এসেছে এরপর জোর জবরদস্তিমূলক যুগ এসেছে এরপর মনুস আসলাম শেষ যুগের কথা বলেছেন যে সুম্মা তা খিলাফত খিলাফত আলামিন হাজিন নাবুয়া সুম্মা সাকাতা এটি অনেক প্রসিদ্ধ হাদিস এখানে বলা হয়েছে যে শেষ যুগে যে খিলাফত হবে তা মিন হাজিনবুয়াত বা নবুয়াতের পদ্ধতিতে হবে অর্থাৎ মানুষ যদি নিজেরা চেষ্টা করে যে তারা কাউকে খলিফা বানাবে বা তারা তাদের উদ্দেশ্যে সফল হবে তা হতে পারবে না ও শুরুতেও বলা হয়েছে ইহাদিসেও এটি বলা হয়েছে যে নবুয়তের পরই খিলাফত সূচনা হয় বা খিলাফত আরম্ভ হয় হজরত মসিম আহ সালাম কে আল্লাহ যে ছায়া নব্বতের মর্যাদা দান করেছেন এরপরই সেই ধারাবাহিকতা আরম্ভ হয়েছে কিন্তু সেই ইমাম মাহাদিকে বা আগমনকারী ইমাম মাহাদিকে যা মানবে না তার মূল্য এখানে আর কি থেকে যাবে ইতিহাস আমাদেরকে জানায় যে আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে দেখবেন যে নবতের পদ্ধতি থেকে সরে গিয়ে যখনই খিলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে তা কখনো সফল হয়নি এর জন্য বহু চেষ্টা আমরা উপমহাদেশেও দেখি আর এর কিছু কাল পূর্বে দেখলে ইরাক এবং সিরিয়াতেও এর চেষ্টা হয়েছে আমরা প্রতিষ্ঠা করতে চাই খিলাফত আর সেই খিলাফত লাশের স্তূপের উপর তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে কোরআন শরীফ বলে যে সত্য খিলাফত হল ভয়ভীতির পরিস্থিতিকে শান্তিপূর্ণ পরিস্থিতিতে বদলে দিবে আর সেই খিলাফত শান্তিপূর্ণ অবস্থাকে ভয়ভীতির পরিস্থিতিতে বদলে দিয়েছে অতএব আমাদের প্রিয় ইমাম একবার এক প্রশ্নের উত্তরে বলেন খিলাফত কি জিনিস আর এই যে বিভিন্ন ধরনের হচ্ছে এর ফলাফল কি হবে তো হুজুর বলেন যে যারা খিলাফত খিলাফত নারা উচ্চকিত করে এমন লোকদেরকে কি খোদা তালা তাদের খিলাফত দান করে নিজের সর্বশিক্ষিত করবেন সেই খোদা যিনি রহমান খোদা তিনি কি জুলুম এবং অত্যাচার বা অত্যাচারীদের সাহায্যকারী হবেন খিলাফত মহানবী সাল্লাহ আলহ্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মসিহেমা মাধ্যমে আরম্ভ হওয়ার ছিল যা আল্লা বিশেষ সাহায্য এবং সমর্থনে প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া সমস্ত খিলাফতের নারা ধর্মের নামে জাগতিক স্বার্থ সিদ্ধি এবং বিভিন্ন সরকার ব্যবস্থা দখল করার উদ্দেশ্য হয়ে থাকে এরপর হুজুর বলেন যে বিগত জুমায় এখানে একজন টিভি চ্যানেলের ব্যক্তি এসেছিলেন তাকে আমি ইন্টারভিউ দিয়ে এটি বলেছি যে যেই খিলাফত তোমরা ভাবছো যে জারি হবে সেটি কোনো খিলাফত নয় খিলাফত জারি হয়ে গেছে তা অত্যাচার নিপীড়নের মাধ্যমে নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে হাই যদি উন্নত লোকেরা তা বুঝতে পারে আর সেই খেলাফতকে মানলে তাদের যে অভ্যন্তরীণ নৈরাজ্য তা দূর হয়ে যাবে অতএব এটি হলো সেই খেলাফতের চেষ্টা জাহমদিয়ার থেকে দূরে সরে গিয়ে মানুষ চেষ্টা করছে কোরআন শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে যে এগুলো হলো সেসব চেষ্টা যা কখনো সফল হতে পারে না আর বাস্তব কথা হলো মুসলমান বিজ্ঞদের মাছ থেকে বহু মানুষ এমন রয়েছে যারা এই কথা স্বীকার করেছে যে আজ আমাদের যে অবস্থা হচ্ছে তার মৌলিক কারণই হলো এটি যে আমরা খিলাফত থেকে দূরে সরে গেছি আর খিলাফতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কেন হিন্দুস্তানের থেকে যেহেতু এই প্রোগ্রাম হচ্ছে হিন্দুস্তানের একজন আলেম ডক্টর রাশেদ শাহ সাহেব তিনি হিন্দুস্তানি মুসলমান একটি পুস্তক লিখেছেন সেখানে তিনি নিজেদের অবস্থা লিখেন যে খিলাফতের সংগঠন যখন থেকে শেষ হয়েছে আমার মনে হয় যে আমি যেন নোম্যান্স ল্যান্ডে চলে এসেছি না আমার কোনো দেশ আছে না কোনো নাগরিকতা আছে আমি যেই ব্যবস্থার অংশ ছিলাম এবং যেই দেশের নাগরিকত্ব নিয়েছিলাম তার এখন এই পৃথিবীতে নেই আমার পায়ের নিচ থেকে ভূমি সরে গেছে আমি নিজেকে সর্বদা মাঝখানে ঝুলে থাকা অবস্থায় দেখতে পাই এরা হলো তারা হুজুর বলেন যে মসিমাল ইসলামের মাধ্যমে সেই খেলাফতের ধারা সূচিত হয়ে গেছে কিন্তু তারা নিজেদের ধারণায় বসে আছে যে তারা নিজেরা খলিফা বানাবে মৌলিক প্রশ্ন যে খলিফা যদি তারাই থাকে তাহলে তো আরম্ভ হবে যে কেউ খলিফা হবে শিয়াদের কেউ হবে হবে তো মূল কথা বা বাস্তব কথা হলো আল্লাহ তালা খাফি যেমনটি বলেছেন যে খলিফা বানানো হলো আলা তালার দায়িত্ব আর তিনি খলিফা বানান তাই যেসব আন্দোলন এসেছে তারা ইসলামের ইতিহাসে একটি ব্যর্থতার দাগ সৃষ্টি করা ছাড়া আর কিছুই করেনি জোজা কমুল জাপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে মোকারম জমান সাহেবের প্রশ্ন আমরা টেক্সট মেসেজের আকারে পেয়েছি আমি সেই প্রশ্ন শুনিয়ে দিচ্ছি তিনি প্রশ্ন করেছেন যে খিলাফত দিবস পালনের উদ্দেশ্য কি আমি আহ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে প্রশ্নটি রাখছি এক মিনিটে বলার জন্য অনুরোধ করছি সাতাইশে মে উনিশশো আট সনে খিলাফত আরম্ভ হয়েছে আহমদিয়া খিলাফতের সূচনা হয়েছে আর এর উদ্দেশ্য হলো মানুষ কখনো চিরস্থায়ী জীবন লাভ করে না কোনো না কোনো দিন সে মারা যায় কিন্তু পক্ষ থেকে যখন কাজ দেয়া হয় সেটির ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য খিলাফতের প্রতিষ্ঠা হয় আর খলিফারা নবীর কাজকে এগিয়ে নিয়ে যান এই কারণে খিলাফতে প্রতিষ্ঠার দিন নতুন প্রজন্মকে এই বিষয়টি জানানোর জন্য খিলাফত দিবস উদযাপন করা হয় অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এ ।

আমাকে প্রেরণ করা হয়েছে যেন আমি মহানবী সাল আলহি ওয়াসাল্লামের হারানো সম্মান বা মাহাত্মকে পুনঃপ্রতিষ্ঠিত করি এবং কোরআন শরীফের সত্যতাকে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করি আর এইসব কাজ হচ্ছে কিন্তু যাদের চোখে পর্দা রয়েছে তারা তা দেখতে পায় না অথচ এই ব্যবস্থা এখন সূর্যের ন্যায় দেপ্যমান আর এর নিদর্শনের বা এত সাক্ষী রয়েছে যে তাদেরকে একসাথে একত্রিত করা হলে তাদের সংখ্যা এমন হবে যে পৃথিবীর পক্ষে কোনো বাচ্চার এতটা সেনাবাহিনীও নেই এই জামাতের সত্যতার এত নিদর্শন রয়েছে সেগুলো যে সবগুলো বর্ণনা করা সম্ভব নয় কেননা কেননা ইসলামের এত বেশি অপমান করা হয়েছিল সেই অপমানের প্রেক্ষিতে আল্লাহ তালা এই জামাতের সত্য তাকে প্রকাশ করেছেন মলফুজাত থেকে এই পড়া হয়েছে প্রিয় দর্শক এরই সাথে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হচ্ছেন ইনশাল্লাহ অন্য কোনো বিষয়ে পরবর্তী সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পা। تمہیں طور تسلی کا بتایا No.